Hello viewers, welcome back to my YouTube channel Yummy Food and Fashion. Today I will show you how to make black forest cake. So let's start it. Ek cake banonor jonno lagbe 1/2 cup moida. Er theke amra 2 tablespoon moida komiye rakhbo. Ekhon diye dicchi 2 tablespoon coco powder. Tablespoon milk powder, 1/2 teaspoon baking powder. এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আলাদা বাটিতে 1 teaspoon coffee এবং 1 tablespoon warm water দিয়ে আমরা কফিটাকে অ্যাক্টিভ করে নেব। tablespoon grind করা dark chocolate 1 tablespoon warm water দিয়ে মেল্ট করে নেব দুটো ডিমের সাদা অংশ আমরা বিট করব বিট করতে করতে দিয়ে দেব 1/2 কাপ চিনি আবারো বিট করব এর মধ্যে দিয়ে দেব দুটো ডিমের কুসুম এখন দিয়ে দেব 1/2 কাপ তেল শুকনো উপকরণগুলো চাল নিতে চলে ডিমের মিক্সচারের সাথে মিক্স করে নেব আর এই সময় কখনোই বিট করা যাবে না স্প্যাচুলা দিয়ে আপনারা নাড়বেন বিট করলে আপনার কেকটি ফুলবে না এবং শক্ত হয়ে যাবে খুব অল্প হাতেই মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে দিয়ে দেব আমার অ্যাক্টিভ করা কফিটি এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স 1 টেবিলস্পুন চকোলেট সিরাপ এটা সম্পূর্ণ অপশনাল এখন দিয়ে দেব আমার মেল্ট করা ডার্ক চকোলেটটি আর চাইলে কিছু ডার্ক চকলেট গ্রাইন্ড করে দিতে পারেন এটাও অপশনাল এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় তাই আমি দিচ্ছি যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক দেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব ওভেনে বানাতে চাইলে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিট বেক করলে হবে আর চুলায় বানাতে হলে আমি কিভাবে চুলায় কেক বানাই তার লিংক আমি নিচে দিয়ে দেব আপনারা ভিডিওতে দেখে নেবেন কেকটি ঠান্ডা হওয়ার পর আমরা কেকটিকে দুটি লেয়ারে কেটে নেব আর কেকে ক্রিম অ্যাপ্লাই করার আগে অবশ্যই চিনি সিরা ব্রাশ করে নেবেন এতে আপনার কেক অনেক সফট থাকবে তো আমি এখন ক্রিম অ্যাপ্লাই করছি ক্রিম অ্যাপ্লাই করার পর কিছু চকলেট গ্রাইন্ড করে দিয়ে দেব ডার্ক চকলেট গ্রাইন্ড করে দিচ্ছি আমি কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি আবারও ক্রিম দিয়ে আমার কেকের কোটিংটা করে নিচ্ছি আমি আজকে ব্যবহার করব কেক ডেকোরেশনের জন্য স্টার নজল দিয়ে কেকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফুল করব এটি খুবই ইজি যারা বিগিনার তাদের জন্য একদমই সোজা এখন কিছু চকলেট গ্রাইন্ড করে আমি কেকের উপরে দিয়ে দেব ব্ল্যাক ফরেস্ট কেক যেহেতু চকলেটের সাথে এই কেকটি অনেক বেশি যায় আমি পুরো কেকটি চকলেট দিয়ে ডেকোরেশন করব চকলেটকে গুঁড়ো করে চারদিক দিয়ে ছড়িয়ে দেব উপরে এরপরে সেই স্টার নজল দিয়ে আবার কিছু ঘুরিয়ে ফুল করব আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন আমি কিভাবে ফুলটি করছি একদম ইজি তো চারপাশে কিছু ফুল দিয়ে আমি উপরে চেরি বসিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ